আমি রোমান্টিক ছবি বানাইছি, আমি ইমোশনাল ছবি বানাইছি, আমি পলিটিক্যাল ছবি বানাইছি, বাট ফুটবলটা ঢিল করাটা খুব ডিফিকাল্ট আসলে। এবং সবথেকে বড় জিনিস যেটা হচ্ছিল, ছবিটা বাদে পেরে যাচ্ছিল, মানে এখানে যেটা হচ্ছে একটা সিন করতে গেলে আমার 100 মানুষ লাগছিল কমপক্ষে, এবং অনেক সিন আছে যে সিনে 100-150 মানুষ। তো আমি প্রথমে আমরা যে ইমোশনালি চিন্তা করে সিনেমাটা নামছিলাম যে আমরা আসলে এত টাকার মধ্যে ছবিটা শেষ করব, যখন হচ্ছিল না এবং আমরাও পারতেছিলাম না। আরেকটা বড় সংকট যেটা আজকে আপনারা ফেস করতেছেন, আমাদের অসংখ্য আর্টিস্ট, অসংখ্য অভিনেতা অভিনেত্রী, এদের ডেট মিলানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। সবকিছু মিলে আমার কাছে একবার একসময় মনে হচ্ছিল যে আমি আসলে পেরে উঠছি না, তারপরে আবার নিজেকে শক্ত করছি না, এই ছবিটা আমাকে বানাতে হবে এবং আমি যদি কষ্ট করি এই ছবিটা আমাকে দিবে। তা আমি 4 বছর ধরে ছবিটা নির্মাণ করেছি এবং আমি বিশ্বাস করি আমি পরাণে যেই জিনিসটা ব্যাক পেয়েছি, সততার সাথে যে সিনেমাটা বানানো হয়, যে সিনেমার প্রত্যেকটা অভিনেতা শিল্পী টেকনিশিয়ান সব থাকে তার কাছে, বিশ্বাস করেন আমাদের যেখানে যেটা লাগতো, যেখানে 100 মানুষ দরকার সেখানে 100 মানুষ, আমি একটা 1 সেকেন্ডের জন্য কম্প্রোমাইজ করিনি ছবিটা আসলে। তো এর মাঝখানে আমাকে অনেকগুলো ছবি বানাতে হয়েছে, এমন হয়েছে অন্য ছবি বানায় সেখান থেকে আমি কিছু আর্ন করে আবার এখানে ঢুকেছি, এরকম হয়েছে, কারণ আমি বাজেট ফেল করছি আসলে। তো যাই হোক, সবকিছু ভুলে যাচ্ছি, দিন শেষে সিনেমাটা যখন আমরা দেখছি আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা চাইছিলাম তার কিছুটা হয়তো বানাতে পেরেছি এবং আপনাদের ভালো লাগবে, তো এই জন্য আসলে ইমোশনাল হয়ে গেছে। রাফি, সেটা হচ্ছে যে ছবিটা রিলিজ হওয়ার পরপরই কিন্তু বিশ্বকাপ শুরু হয়ে যাবে, হ্যাঁ, রিলিজ হওয়ার পরপরই কিন্তু বিশ্বকাপ হবে, তো বিশ্বকাপের একটা উন্মাদনা, দামাল ফুটবলের ছবি, এই দুইটা মিলে কি একটা অন্যরকম ঝড় তুলতে পারে কিনা, কি মনে হচ্ছে? আমরা এটাই চিন্তা করে রিলিজ ডেটটা এই সময়টা রেখেছি, যে আমরা বাঙালি জাতি ফুটবল প্রেমী, এই ফুটবল প্রেমীর সাথে যে বিশ্বকাপ এবং বিশ্বকাপ এবং দামালটা আমরা একসাথেই মার্চ করতে চেয়েছি, এই জন্য আমরা রিলিজ ডেট। বাট আমরা বিশ্বাস করছি, অনেকে হয়তো ধারণা করছিলেন যে ওয়ার্ল্ড কাপের জন্য সিনেমা, মানে এই সুযোগটা নেওয়ার ইচ্ছা কি আগে থেকে ছিল কিনা, আগে থেকে প্ল্যান ছিল, অনেকে ধারণা ছিল যে ধারণা আছে বা কথা আছে যে এটার জন্য কি সিনেমা কোনো কারণে ফল করবে কিনা, বাট আমরা বিশ্বাস করি সিনেমা যদি ভালো হয় ঝড় তুফানের মধ্যেও সিনেমা চলে আসবে, এটা সিনেমা ভালো হইলে সিনেমা ভালো হবে, সিনেমা খারাপ বানালে মানুষ দেখবে না। তো আমরা কনফিডেন্ট ওয়ার্ল্ড কাপের সময় মানুষ দেখবে এবং মানুষ খেলাও দেখবে, সিনেমাও দেখবে এবং সিনেমা হলেও আসলে মানুষ খেলবে। আচ্ছা, সিয়ামের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সম্প্রতি তো রিলিজ হয়েছে অপারেশন সুন্দরবন, তো দর্শক আস্তে আস্তে ভালোই হচ্ছে আর কি, বিশেষ করে মাল্টিপ্লেক্স গুলোতে ভালো হচ্ছে। আর এই ছবিতে দুইজন তারকা এখন, সেটা হচ্ছে শরীফুল রাজ, পরাণ রিলিজ হওয়ার পর থেকে সুপার ডুপার হিট, সে তো এখন তারকা বনে গেছে। তো এই ছবিতে দুইজন পাশাপাশি কাজ করার জন্য, সিয়াম তারকা আগে থেকেই তারকা, রাজের আগেই তারকা সিয়াম, তো কোনো চাপ অনুভব হচ্ছে কিনা দুইজন একসাথে কাজ করতে গিয়ে? আমাদের ছবিতে তো ডিরেক্টর থেকে শুরু করে বাকি সবাই তারকা, তো আপনি দুজন তারকা দেখলেন কোথায়? নিজে পাশে নায়ক, নায়ক এবং তখন কিন্তু ও মডেল ছিল, টিভিসি করি, অভিনয় মাত্র শুরু করেছি টিভিতে, তো আমরা যেহেতু আমাদের স্ট্রাগলিং টাইম থেকে একজন আরেকজনকে চিনি, তো কারো কারো উপরে উঠে যাওয়া, কারো ভালো একটা ছবি আসা খুব বেশি একটা আসলে খারাপ লাগে না, ইনফ্যাক্ট ভালোই লাগে। আমি কিন্তু বলিনি কারো উপরে উঠে যাওয়ার ব্যাপারটা কিন্তু বলিনি, না না, আমি আপনাকে সামগ্রিকভাবে বললাম যেন আপনি বাকি প্রশ্নটার উত্তর পেয়ে যান। থ্যাংক ইউ। কেমন? সব ভালো কিন্তু, শুধু ফুটবল কেন হবে তাই না, খেলে তো এটা ঠিক আছে, পাচ্ছেন জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুর্যোগ ক্যারেক্টারের জন্য কতখানি প্রস্তুতি? 3.5 মাস আমরা প্র্যাকটিস করেছি, আমাদের একটা মাঠ বরাদ্দ করা হয়েছিল, সেই মাঠে আমরা রেগুলার প্র্যাকটিস করতাম। এই তো আমাদের টাইম 3 মাস ছিল, কিন্তু তার মধ্যে যেহেতু আমাদের অনেক বেশি কিছু আমাদেরকে এফোর্টটা ওখানে একটু বেশি দিতে হয়েছে, পার্টিকুলারলি বলতে গেলে থেকে সবকিছু, কারণ আমি, রাজ, সুমিত, আমরা কেউই আসলে ওই লেভেলে ভালো ফুটবল খেলতাম না, তো আমাদেরকে বলের সাথে সবার আগে ইউজ টু হতে, যে কারণে সময় লেগেছে। হ্যাঁ বলেন, ফিজিক্যালি ফিট থেকে আসলে একজন প্রফেশনাল ফুটবল, আমার মনে হয় আমাদের আসলে কঠিন পরিশ্রম
সাথে আমাদের হচ্ছে প্যাশনটা ছিল, আমার মনে হয় আমরা একটা ঠিকঠাক ফুটবলার হয়ে ওঠার একটা অক্লান্ত পরিশ্রম করে আসছি, আমরা একটা ঠিকঠাক করে আসছি, বাকিটা আসলে তো সিনেমা হলে দেখা যাবে। ওইরকম করে আসলে কাউকে ভেবে তো আসলে ফুটবলার হয়ে ওঠেনি, বাট পুরোটাই ছিল ফুটবল দলের ওই সময়কার প্লেয়ারদেরকে আসলে লালন করে ধারণ করে আসলে সিনেমা শুটিং বল। বাট পার্সোনালি আমি খুব রোনালদো ফ্যান, সো যদিও আসলে ওকে অনুকরণ করার ট্রাই করিনি একদমই, বাট আমার মনে হয় আমাদের সবার আদর্শ ফ্যাক্ট আমরা আসলে যাদের কাছ থেকে অনেক বড় ইন্সপায়ারেশনের জায়গা পাই স্বাধীন বাংলা ফুটবল দলের প্লেয়ারদের কাছ থেকে, ওরাই ছিল আমাদের আদর্শ। ব্রাজিল ব্রাজিল ভাই আমার এখানে একটা প্রশ্ন ছিল, এদিকে এদিকে সিয়াম আহমেদ এবং রাজের কাছে প্রশ্ন ছিল, এই সিনেমাটা করতে গিয়ে আপনারা যেহেতু ফুটবলারদের চরিত্র করেছেন, তো এখন আমরা জানি যে আপনাদের দুজন সন্তানই ছেলে সন্তান, তো আপনাদের কি এমন মনে হয়েছে যে আপনাদের ছেলেকে হচ্ছে ফুটবলার বানাবেন কিনা? মনে হয়েছে আমাদের অবশ্যই ফুটবলার কেন, যে কোনো স্পোর্টসম্যান বানানোর ইচ্ছা আছে, তো আমি আর রাজ প্ল্যান করছি যে নিজেরাই একটা ক্লাব দিতে পারি নাকি নিজেদের মতো করে, যদি আপনারা ছবি টবি করার পর একটু ব্রেক দেন, যদি বাসায় যেতে পারি তাহলে আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। গুড লাক, ঠিক আছে, তোর ক্লাব হলে আমার ছেলেকে পাঠাবো খেলতে। আচ্ছা নেক্সট কোশ্চেন, রোমান 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 আবার হচ্ছে ইব্রাহিম আবার হচ্ছে মুন্না, আসলে কোনটা আসলে ছাড়িয়ে যাবে, এটা কমন প্রশ্ন যদিও। আমার তো আমি আসলে খুব একটা আশ্চর্য ধরনের ফিলিংস হচ্ছে, আসলে এখনো সিনেমা হলে পরাণ চলছে, হাওয়া চলছে, সো দামালও আসছে 27 অক্টোবর, আমার মনে হয় তিনটা সিনেমা হলে চলবে, তো আসলে আমি তো কোনো এক্সপেকটেশন নিয়ে সিনেমা করি না, বাট আমার কাছে স্ক্রিপ্ট এবং হচ্ছে ডিরেকশনটা ইম্পর্টেন্ট, তো সবকিছু মিলে আসলে আমি এমন কিছু মানুষের সান্নিধ্য পাই সিনেমা করতে গিয়ে, রাহেন রফি, মেজ বর্মন, সুমন, মানে ওরা খুবই ইন্ডাস্ট্রি ফাইনেস্ট ডিরেক্টর এবং খুব ভালো টিম ওয়ার্ক ওদের মধ্যে আছে, তো আমার মনে হয় যেভাবে পরাণ এবং হাওয়া সিনেমাটা মানুষ দেখলো আমি আশা করবো যে দামালটা ওরকম যাবে। ওকে, আমি প্রতীক, সবাইকে শুভকামনা, একটু যদি এইদিকে, হ্যাঁ প্রতীক ভাই, হ্যাঁ আমি একটু সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আমার রাফির কাছে একটা প্রশ্ন, মানে একটা না আসলে অনেক প্রশ্ন রয়েছে, এখন যেহেতু সময় একটু কম একটু অল্প করে প্রশ্ন করে ফেলি, যে আপনারা অনেক ধরনের এক্সপিরিয়েন্স এর কথা বলছেন, একটু রেফারেন্স এর কথাও বলবেন, ধরেন যে এখানে তো পিরিয়ডিক বিষয় রয়েছে, মানে পিরিয়ডিক বিষয়গুলো যখন আপনারা সেট ডিজাইন কস্টিউম যখন করেন তখন কিছু রেফারেন্স এর প্রয়োজন হয়, বিশেষ করে সময়টা যখন 71 তখন কিন্তু আর একটু বেশি চিন্তা করতে হয়, সেই ক্ষেত্রে রেফারেন্স কেমন ছিল বা কোনগুলো ব্যবহার করেছেন সেটা একটু জানাবেন। আরেকটি বিষয় একটু বলে রাখি, এই প্রশ্নটা একটু বড় হতে পারে, মানে রাফির কাছেই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যখনই কোন যেগুলো আর কি একটু বেশি নাম করছে আমরা দেখছি যে সেগুলো কিন্তু সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু আপনি একটু সুবিধা নিচ্ছেন মনে হয় যে সেটা এক্স্যাক্টলি সেটাই করছেন না, মানে বায়োপিক না, কিন্তু আপনি আবার একটা সত্য ঘটনার অনুপ্রেরণায় কাজটা করছেন, মানে সেই কি বলে অনুপ্রেরণা পাচ্ছেন কিন্তু এক্সাক্ট ওইটাই দেখাচ্ছেন না, মানে এই সুবিধাটা নিচ্ছেন আপনার বেশ কয়েকটা কাজে, এর আগের কাজেও আমরা সম্ভবত দেখেছি, এটা আপনি সুবিধা হিসাবে দেখছেন নাকি আসলে ফিকশন হিসাবে দেখছেন? ধন্যবাদ। ডিরেক্টরের স্বাধীনতা, একজন গল্পকারের স্বাধীনতা, সে আসলে কিভাবে গল্পটা দেখাতে চায়, আমরা তো মানুষ, আমরা বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন পাই, সেই ইন্সপিরেশন পেয়ে আমরা কাজ করি, তো আমার কাছে মনে হয় এটা আমার স্বাধীনতা যে আমি একজন স্বাধীন ফিল্ম মেকার হিসাবে আমি আসলে বিভিন্ন ধরনের গল্প বানাতে পারি, কিন্তু হ্যাঁ আমি যখন কারো নাম ধরে ছবি বানাবো তখন আমাকে অবশ্যই ডিরেক্টলি তার বায়োগ্রাফি বানাবো, তখন অ্যাজ ইট ইজ থাকতে হবে, তখন আমি বলবো আমি ইন্সপায়ার সেই গল্পটা থেকে। দেখেন পৃথিবীতে যত গল্প হয়েছে ম্যাক্সিমাম গল্পই কোনো না কোনো জায়গা থেকে আসলে ইন্সপায়ার হয়ে গল্প কান্না লিখতে, তো সেই জায়গার থেকে আমার এইভাবে আমি সিনেমা হয়তো বানাই, কোনো একদিন হয়তো বায়োগ্রাফি বানাবো আসলে। আর দ্বিতীয় যে প্রশ্ন ছিল, আমরা আপনাদেরকে বলেছি 2018 সাল থেকে আমরা এটা কাজ শুরু করেছি, আমরা প্রায় 1 বছর আমি এবং আমার রাইটার নাজিমুদ্দোল্লা শুধু লেখালেখি কাজ করেছি, এবং আমরা বিভিন্ন স্বাধীন বাংলা ফুটবল টিমের কর্মীদের দেখা করেছি, বা আমরা বিভিন্ন জায়গা থেকে জার্সি কেমন ছিল, ফুটবলটা কেমন ছিল, বা
কষ্টের জায়গাটা হলো যে অনেক কিছু নাই বাংলাদেশে আসলে, কারণ আমরা যখন ঘাটতে গেলাম অনেক কিছু পাইলাম না। আমরা খুঁজে আমরা খুঁজছিলাম সেই পতাকাটা, যে পতাকাটা তখন প্রথম উড়ানো হয়েছিল সেই পতাকাটা পাই নাই আমরা। মানুষের বাসায় বাসায় গিয়ে ওই জুতাটা কেমন ছিল, জার্সিটা কেমন ছিল সেরকম ট্রাই করেছি এবং শোনার চেষ্টা করেছি। তো এইভাবে প্রায় দুই বছরের চেষ্টায় আমরা আসলে স্পিডটা ফাইনাল করেছি যে আমরা এই স্পিডটা যাবো আসলে। তো ইনশাল্লাহ চেষ্টা করেছি আমরা, তারপরেও হয়তো কিছু জায়গায় আমরা পারি নাই। আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই প্রিয় দিয়ে করাটা ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা করেছি একটা ভালো ছবি বানানোর। ওয়ার্ল্ডে যত স্পোর্টস সিনেমা হয় সেগুলো 100-200 কোটি টাকা বাজেটের হয়। আমরা মিথ্যা কথা বলতে চাই না যে আমার ছবির বাজেট 100 কোটি টাকা, আমাদের ছবির বাজেট 100 কোটি টাকা না, আমাদের ছবির বাজেট মাত্র 2 কোটি টাকা, কিন্তু আমার ছবি দেখলে মনে হবে এটার বাজেট 50 কোটি টাকা, এটা আমি বলতে চাই। থ্যাংক ইউ। মিমের কাছে যাই, কে ভালো খেলে? রাজনাথ সিয়া। আমার মনে হয় সনি। আসলে মিমের কেউ তো প্রশ্ন করতেছেন, আমি আমি একটু করি মিমকে। আচ্ছা, চলচ্চিত্র একেবারে নতুন জীবন মনে হয় কি যে আসলে নতুন জীবন পরাণ দিয়ে মানে সেকেন্ড ইনিংস কিনা চলচ্চিত্রে আবার পরপরই দামাল, কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। মজার বিষয় হচ্ছে যে এখনো আমাদের পরাণ চলছে হলে এবং হাউসফুল যাচ্ছে, এবং আমার মনে হয় পরাণও থাকবে এবং আমাদের দামালও রিলিজ হবে, পাশাপাশি দুটো ছবি চলবে। আর একটা আর্টিস্টের জন্য এটা অনেক বড় একটা বিষয় যে 3 মাস ধরে ছবি থাকার পর নতুন আমার একটা ছবি আসছে, সেটার পাশে পরাণও চলছে এবং হাউসফুল। মেজর সায়েন্স আদত জি, গ্যাপে গ্যাপেই তো আমার জানা মতো এসেছে, এবং প্রত্যেকটা ফিল্মকে আসলে তার মতো করে গ্রো করতে সময় দিতে হবে। আর তারপরেও সবকিছুর বাইরে গিয়েও একটা ফিল্মের ডিসিশন আসলে শুধুমাত্র আর্টিস্টদের উপরে থাকে না, ইনফ্যাক্ট আর্টিস্টদের উপরে কিছুই থাকে না। আর্টিস্টদেরকে জানানো হয় যে প্রেস কনফারেন্স কবে, আর্টিস্টের উপস্থিতিতে আপনাদের সাথে কথা বলে, যদি আমাদের সাজেশন চাওয়া হয় তখন আমরা সাজেশন দিতে পারি। আর পজিটিভ নোটেই শেষ করি, যেটুকু পজিটিভলি আমরা আজকে চিন্তা করছি, পরাণ, হাওয়া, অপারেশন সুন্দরবন, দামাল, এই সিনেমাগুলো যখন একই সাথে হলে চলবে এবং আমরা সবাই যখন একসাথে হলে ঢুকবো, আমার তো মনে হয় যে এখানে গর্ববোধ করা ছাড়া আর কোনো অপশন নেই। এটা তো আমাদের সবাই নিজেদেরই ছবি, তো যেই ছবি চলুক ভালো চলুক, নিজেদের ছবি মানুষ দেখুক, বাংলা ছবি মানুষ দেখুক। থ্যাংক ইউ। রাফি ভাই, রাফি ভাই আপনার কাছে একটু আমরা আসলে এখন ঠিক করিনি, বাট আমরা খুব বেশি হলে যাব না, আমরা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে কয়েকটা হলে হয়তো যাবো আমরা, বাট আমরা প্ল্যান করছি, ওটা এখন আমরা জানাতে চাই না, বাট রিলিজের আগে জানিয়ে দেবো। আমরা আসলে ঢাকা থেকেই শুরু করতে চাই, এবার আস্তে আস্তে বাংলাদেশ যেতে চাই আসলে, যেটা আমরা পরাণে করেছি এবং আমরা প্রথম ছবিতে করেছি আসলে। আচ্ছা রাফি ভাই, এই বেশ ধরেই বলি, সবাই বলে আগের তারকা সিনেমা হলে ঘুরতো না ববিদা পাবো অনেকেই, এখন যে আপনারা ঘুরছেন আমরাও তাহলে ঘুরছি, এটা নিয়ে অনেকেই অনেক কিছুই বলে, মানে সিনেমার তারকা কেন আসলে হলে যাবে বা প্রচার করবে, সেই সময় এই সময় নিশ্চয় এক না, কিন্তু আপনারা নিজেরা কি বলবেন এটা যে কেউ উত্তর দিতে পারবে? যারা বলে আমার কাছে মনে হয় যেটা আমার কাছে বানরের গল্পটা আর্টিস্টরা বললে বেটার হয় মনে হয়। আমি একটু উত্তর দিতে চাই, কারণ আর্টিস্টকে তো ডিরেক্টররা নিয়ে যায়, আর্টিস্টরা কিন্তু যেটা বললো সিয়াম যে চলো চলো হলে যাই এরকম না, বিষয়টা আমরাই বলে যে তোমার হলে যেতে হবে, তো আমার কাছে বিষয়টা একটু খারাপ শোনা যাবে, প্লিজ কেউ বেয়াদবি নেবেন না আমি, কারণ আমাদের ইন্ডাস্ট্রি কিছু মানুষ আছে একটু পজিটিভ, খুব পজিটিভ, কিছু সংখ্যক মানুষ আছে নেগেটিভ। আসলে আমাদের ছবির চলচ্চিত্র অবস্থা খুব বাজে জায়গায় চলে যাচ্ছিল, সেখান থেকে কিছু ছবি ভালো হয়ে মানুষ দর্শক আসা শুরু হয়েছে, যে দর্শকগুলো এখন আসছে এরা তো প্রতিদিন সবসময় সিনেমা দেখতে আসে না, তা আমাদের উচিত মাঝে মাঝে তাদের কাছে গিয়ে তাদেরকে সারপ্রাইজ করা, ধন্যবাদ জানানো। কিছু মানুষের কথা হলো যে এরকম গল্পটা ওরকম মতো একটা ইয়ে আসলে যে গল্পটা যে বানানোর গল্প মনে হচ্ছে, এটা শিয়ালের গল্প, সরি আঙ্গুর ফল ধরতে পারছেন, আঙ্গুর ফল টক, অনেক আর্টিস্টের সিনেমা হলে যায় কিন্তু হলে দর্শক আসে না, যখন আমরা যাওয়ার পরে দর্শক আসে হলে তখন বলা যায় না এরা কেন হলে যাচ্ছে, সুপারস্টার নাকি হলে যাবে না, এরা বাসায় বসে থাকবে, না ভাই আমরা কেউ সুপারস্টার না, আমরা স্টার না,
সত্যিকার স্টার হলো যে যারা ছবি দেখতে আসছে, কারণ এখন আমাদের দেশ ওরকম ভাবে তৈরি হয় নাই, আমরা এমন ইন্ডাস্ট্রি করতে পারি নাই এই সময়ে যে দর্শক হলে আসবে। তারা হলে আসছে, আমাদের ছবি হিট করছে, আমি এখনো বিশ্বাস করি পরান অনেক ভালো ছবি না, বা দর্শক যেভাবে এটাকে ভালোবেসেছে আমাদের উচিত ওদেরকে একটু ভালোবাসা দেওয়া, এজন্য আমরা হলে যাই। রাফি ভাই আপনার কাছে একটি প্রশ্ন, রাফি ভাই এদিকে 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 ভাইয়া একটু আমি যে প্রশ্নটা করলেন আমি আরেকটু উত্তরটা অ্যাড করি। আমি সিনেমার ছোট্ট একটা কাস্টিং এ আছি, আপনি যেটা বললেন যে যে সুপারস্টাররা হলে যাচ্ছে যে ব্যাপার স্যাপার, আপনারা যদি একটু খোঁজ খবর রেখে থাকেন গত কয়েকদিন আগে মানে এক মাস আগে প্রায় সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র নামে একটা সিনেমা রিলিজ পেয়েছে রণবীর কাপুরের। এই সিনেমার কাজ প্রায় অনেক বছর ধরে হচ্ছে, আপনারা জানেন কিনা জানেন আপনারা জানার জন্য বলে দিই, এই সিনেমার স্পেশাল স্ক্রিনিং সর্বপ্রথম রণবীর কাপুরের ফ্যানদেরকে দেখানো হয়েছে এবং সেখানে রণবীর কাপুর নিজে উপস্থিত ছিলেন এবং তিনি তাদের রিয়াকশন নিয়েছেন। রণবীর কাপুর যদি তার ফ্যানদের রিয়াকশন নিয়ে সিনেমার পজিটিভ নেগেটিভ চেঞ্জ করে এরপর রিলিজ দিতে পারেন, আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে রায়হান রাফি, সিয়াম এবং সৈফুর রাজ, বিদা সিনহামিম বা সুমি আমাদের মনে হয় আমাদেরও আরো এগিয়ে আসা উচিত এবং এখানে আমি কোনো নেগেটিভ কিছু দেখি না। একটা জিনিস আমি বলতে চাই, আমাদের যখন সোনালী যুগ ছিল তখন আসলে এই জন্য সোনালী যুগ বলা হয়, তখন আর্টিস্টদেরকে আসলে হলে যেতে হতো না, বাসা থেকে বেরোতে পারতো না, তারা বোরকা পরে বেরোতে হতো, তো সেই যুগে আসলে লাগতো না আসলে, বাট এখন তো সোনালী যুগ না আসলে, তো এখন আমাদের যেতে হয় আসলে, কারণ এখন আমাদের আর্টিস্টদেরকে ফেসবুকে পাওয়া যায় আসলে, টিকটকে পাওয়া যায়। আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন আপনার সব ছবি সন্তানের মতো, এখন কি স্বার্থপর হওয়ার সময় আসছে দামালের ক্ষেত্রে? না দেখেন সব ছবি আমার সন্তান, কিন্তু কিছু সন্তান প্রসব করার সময় মাতে কষ্ট হয় না, বিষয়টা এরকম আর কি। হ্যালো হ্যালো আমার একটা প্রশ্ন আছে, হ্যালো আমার একটা প্রশ্ন আছে রাফি ভাই, একটা প্রশ্ন আছে রাফি ভাই, লাস্ট কোয়েশ্চন এখন বলতে পারবো না, আমরা পরে বলবো রাফি ভাই, আমরা চলে যাবো রাফি ভাই, লাস্ট একটা কোয়েশ্চন ট্রান্সফরমেশন অবশ্যই ভালো, কারণ দামালে আমার যে ক্যারেক্টার হাসনা ওইটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল এবং আমার কাছে মনে হয়েছে আসলেই আমি যুদ্ধের মধ্যে আছি, আসলেই আমার প্রত্যেকটা মুহূর্ত ভয় লাগতো, মনে হতো এই মনে হয় পাকিস্তানিরা হামলা দিচ্ছে, তো ওই মোমেন্টটা আমাদের সেটে তৈরি ছিল, আমার হয়তো ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন এমন এমন কিছু সিকোয়েন্স ছিল আমার যেগুলো আসলে এর আগে কখনো আমি করিনি, ফার্স্ট টাইম হয়েছে, তো সবকিছু মিলে অনেক চ্যালেঞ্জিং এবং বিদ্যা সিনহা মিমকে হাসনা হিসেবে দেখবে, পরানে যেভাবে অনন্য দেখেছে ঠিক তার একদম অপোজিট, এন্ড যারাই দেখবে তারা গালি দিবেন এবার তালি দিবে। মিমাপুর একটা প্রশ্ন ছিল, আমি সুদীপ্ত সাইফান বলছি, এদিকে আচ্ছা হ্যাঁ আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখানে তো ফুটবল টিমের গল্প এবং সেখানে 11 জনের একটা টিম, তাদেরকে নিয়ে বেশি ফোকাস থাকবে, সেখানে মিমের কাজ কতটুকু, মিম আসলে কতটুকু পেয়েছে নিজের ভাগে? ওকে, প্রথমত হচ্ছে আমি তো যুদ্ধ দেখি নাই, আমি যুদ্ধের সময় ফুটবলও দেখি নাই, কিন্তু আমি অনেক লাকি যে ওই সময়ের কোনো একটা গল্পে আমি আছি, তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ আমি একটু আগে বললাম যে যখন আমি শুটিং করেছি আমার কাছে অলওয়েজ মনে হতো যে আমি ওই 71 মানে সময়ে আছে এবং আসলে যুদ্ধ হচ্ছে, আসলে হয়তো কিছুক্ষণ পরে পাকিস্তানে ঢুকবে, তো ওই মোমেন্টটা আমাদের ফুল সেটে তৈরি ছিল। আর হলে যদি আমি বাকি কিছু বলবো না, খেলা বাদেও এখানে আসলে কি আছে হলে গেলে অবশ্যই দেখতে পারবেন। আর প্রথমত হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা মুক্তিযুদ্ধের ছবিতে কাজ করব, আর সেখানে যেহেতু ফুটবল আছে, ফুটবল আমরা সবাই খুব পছন্দ করি, তো আমার জন্য দুটো মিলে মানে আমি অনেক লাকি। প্রিপারেশন তো যখন থেকে বুঝলাম বাংলাদেশের সংস্কৃতি তখন থেকে তো এই সম্পর্কে একটা একটা বুঝলাম না, আমি কি এখন থেমে যাবো? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ প্রিপারেশন তো ছিল, প্রিপারেশন ছিল, দেখার প্রিপারেশন ছিল, অবজারভেশনের প্রিপারেশন ছিল,
আমি যেভাবে দেখতে চাই জন্মের পর থেকে তাদেরকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, কমেডিয়ান হিসেবে উপস্থাপন করা হয়েছে। কমেডিয়ান হলে কি মানুষের রাস্তায় ফেলে জবাই করত? সো আমি যেভাবে দেখতে চাই এই এতদিন পর সুযোগটা আসছে দেখানোর, সেটা রাফি বলল। রাফির সঙ্গে কথা বলার পর রাফির যে কোনো প্রজেক্টে আমি কখনো চিন্তা ভাবনা করে ইয়ে করি না। তো রাফি যেটা বললো যে হ্যাঁ এটা করতে হবে, তারপর যাওয়ার পর আমরা করলাম আর কি, ইয়ে আর কি। ধন্যবাদ রাফি ভাই। রাফি ভাই পৃথিবীতে সবচেয়ে কঠিন অভিনয় হচ্ছে মানুষকে হাসানো, তাই না? সেটা মোটামুটি আমরা সস্তার মূল্যে নিয়ে গেছি। তা আগে মোটামুটি যখন দু একজনকে হাসাতে পারতাম তখন তো খলনায়ক বা এটা আমার জন্য মোর ইজিয়ার হয়ে যায় আর কি। থ্যাংক ইউ। আচ্ছা রাফি ভাই, টানা শুটিং হয়নি, মাঝখানে অনেক গ্যাপ ছিল এবং আপনি বলেছেন এখানে অসংখ্য আর্টিস্ট নিয়ে কাজ করেছেন, সেক্ষেত্রে কন্টিনিউটি কোন ধরনের? না ইনশাল্লাহ, ওটা আমরা 100% চেষ্টা করেছি কন্টিনিউটি ঠিক রাখার জন্য। এখন আসলে মুখে বলতে চাই না, সিনেমা তো মুখে বলা হয় না, ফলে গেলে বুঝতে পারবেন। আমরা আমাদের জানটাতে চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। সুমিতে কথা শুনে শেষ করবো না। হ্যাঁ সিয়াম এবং শাহনাজ সুমি রসায়নের জন্য একটা গান মুক্তি পাচ্ছে কিছুদিনের মধ্যেই, তাদের রসায়ন আপনারা দেখে ফেলবেন। আমরা সুমিতের মুখে একটু শুনে আমরা শেষ করবো। আসলে এখানে কেউই স্ট্রাইকার ছিল না, কেউই কোনো কিছুই ছিল না, তো সবাইকে এখানে অ্যাক্টিং করতে হয়েছে। তো যেটার কারণে একটা ট্রেনিং সেশন ছিল আমাদের 3 মাস। সিয়াম বলেছে এই ব্যাপারে, রাজ বলেছে অনেকবার এই ব্যাপারে। তবে এই ট্রেনিং থেকে শুরু করে শুটিং পর্যন্ত পুরো জিনিসটাই আমার কাছে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল। মানে এই ধরনের এক্সপিরিয়েন্স আসলে আমার আগে কখনো হয়নি। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা এখানে আসছেন, আমাদের মানে প্রমোট করছেন আমাদেরকে। সবাইকে বলবো প্লিজ 28 তারিখে আপনারা হলে আসবেন, আমাদের সাথে সিনেমাটা দেখবেন, এই আশাই করছি। থ্যাংক ইউ।